ثم بسم الله الرحمن الرحيم ولا رقب إلا في كتاب مبين صدق الله المولان العظيم أو كما قال النبي صلى الله عليه وسلم بلدة المكة سعته عليها لكان الأم مهذبا فليتمتبا الأولى بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا محمد اللهم तरीके मुस्तफा को छोड़ना वजह बर्बादी इसी से कौम को हुई
دنیا میں بے اقتدار اپنی طریقے مصطفیٰ کو چھوڑنا، طریقے مصطفیٰ کو چھوڑنا وجہ ہے بربادی، اسی سے قوم کو ہوئی بے اقتدار اپنی، ہمیں کرنی ہے شہنشاہ بدہ رضا کی جوئی، وہ اپنی تو رحمت پرور دیا اپنی۔ سبحان اللہ، کیا بات ہے، ماشاء اللہ، کیا سبحان اللہ۔ آج یہ محفل کے بھیتر অনেক উলামায়ে কেরাম আসছেন আর অনেক গ্রাম থেকে মানুষ আসছেন, আমরা সবাই মিলে সর্বপ্রথম আমরা আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ পাক যাতে এই জশ্নে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলা করে আল্লাহ পাক যাতে বৃহত্তর এলাকার কবরস্থানের কবরে আজাব যাতে আল্লাহ মাফ করে সবাই আল্লাহ আর এই মাহফিলের বরকতে আল্লাহ পাক যাতে এই এলাকার ভিতরে শান্তি সুকুন ইতমিনান আল্লাহ পাকের দান করে সকলে বলে আমিন। অল্প সময় আপনাদের সম্মুখে আমি আছি, বেশি টাইম দূরে থাকতে পারবো না। আপনারা জানেন যে কালকা যেহেতু জুলুস আমরা সবাই বাইরে হব, তো আমারও দায়িত্ব হবে আর বেশি রাত করলে আপনাদেরও সুবিধা হবে, যেহেতু আপনারাও কালকা পালন করবেন। তা আমার পরও ভালো ভালো দুজন বক্তা ইনশাল্লাহ আছেন, ওনারাও বাস করবেন, অল্প সময় আমি আছি। তো সর্বপ্রথম আমি একটা হাদিস শোনাই আপনাদেরকে, মানুষ তো বুঝে না এই যে আলিমের যেটা হুজুর, আলিমের যেটা ভিড়, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আলিমের কদরটা বলতেছি, কদর আলিম যে আসলো বা বসে থাকে কি হবে তার পরিণাম কি, আর আলিমের দাম কত। আলেম কথাটা বুঝবেন, আমি ইশারাতের কথাটা বলতেছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা বলেছেন যে তালাবুল ইলমি সাআতান খায়রুম মিন কিয়াম ওয়া তালাবুল ইলমি ইয়াওমান খায়রুম মিন আসিয়াম সালাসাতে আশহুর। এর অর্থটা হলো যে ভাষায় আমরা বুঝি, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলছেন একজন মানুষ একদিন আল্লাহর কাবা ঘরে বসে ইবাদত করবে, তার মানে আপনারা যারা আছেন আপনারা একটা দিন আর একটা রাত আল্লাহর কাবা ঘরে বসে থেকে ইবাদত করবে। আরেকজন আলেম সাআতান এক ঘন্টা মাদ্রাসায় বসে নিজে পড়বে বা ছাত্র ঘরে পড়াবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি দিন এক রাতে কাবা ঘরে ইবাদত করার থেকেও বেশি ভালো এক ঘন্টা আলেম মাদ্রাসাতে শিক্ষা দেওয়া বা শিক্ষা নেওয়া তার থেকে বেশি ফল। আরেকটা একটা দিন হেউমান একদিন কোরআন পড়বে বা শিখাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিন মাস মসজিদের নববী এক রোজা রাখার থেকে বেশি সওয়াব একদিন একটা মরো না খালি মাদ্রাসায় যাবো আর পড়াবো আর উঠবে পড়ো। তিন মাস রোজা রাখার থেকে বেশি সওয়াব। দ্বিতীয় নম্বর একটা হাদিস আছে, আল্লাহ উজিনাল হিবরুল উলামা লিদাতুশ সুবহানাল্লাহ বেশক উজিনাল হিবরুল উলামা লিদাতুশ সুহাদা পারা জাহান আলাইহ। কেয়ামতের ময়দানে আলেম আলেম কাট কয় আলেম কেরা আলেমের বাকি, আমি আলেম হয়ে যেতে আমার মর্তবা আমি নিজের না বুঝি, আল্লাহু আকবার। শহীদ শহীদ যারা শহীদ হয়ে গেছে আপনারা বলেন তো, ইনাদের রক্তের দাম আছে না, হুজুরের দাম আছে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম নবী মসজিদে নববীতে বসে আছে, আরেকজন সাহাবী জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ যারা শহীদ হয় ওদের রক্তের দাম কত। আল্লাহ নবী বলতে সাহাবা শুনো, যারা শহীদ হয় আল্লাহ রাস্তায় এক ফোঁটা রক্তের দাম আর সারা বিশ্বের মানুষের ইবাদতের সওয়াব থেকে বেশি দাম শহীদের এক ফোঁটা রক্তের দাম বুঝতে কয় ফোঁটা রক্তের দাম, এক ফোঁটা রক্তের দাম যদি সারা দুনিয়ার থেকে বেশি মূল্য হয় এক কেজি রক্তের দাম কত হিসাব আছে। আর একটা মানুষকে জয়বা করলে তিন কেজি চার কেজি রক্ত পালাম ওর দাম কত হবো হিসাব আছে কি,
আমার নবী বলতেন কিয়ামতের ময়দানে, আমার বলতেন কিয়ামতের ময়দানে 1000 শহীদের রক্তের যত দাম হবে হাদিসটা বুঝবেন, কিয়ামতের ময়দানে 1000 শহীদের রক্তের যত দাম তার থেকে বেশি দাম হবে একটা মরণের হাতের আখরের দাম বেশি হবে। তাকে আলেম বলা আলিমের, যেহেতু হুজুর হয়েছে আল্লাহ পাক এই আলিমের মাহফিল আল্লাহ দরবারে কবুল করে সবরে আল্লাহুম্মা আমিন আমিন। দুই নম্বর কথা, আমরা সকলেই জানি যে আজকের মাহফিলটা কি বিষয়, আমার রাসূলের জন্মদিন, আমার রাসূলের জন্মদিন, রাসূলের জন্মদিনের তো বয়ান কত আলেম আছে কেউ বয়ান করে রাসূলের জন্মদিন শেষ করতে পারবে না। তার ভিতরে থেকে সূত্র একটা ওয়াকিয়া, একেবারে সূত্র একটা ওয়াকিয়া আমি আপনাদেরকে শুনি। হযরতে আব্দুল মুতালিব, আপনার নাম শুনছেন না, কথা কথা না করে দোয়া করবে না, হযরতে আব্দুল মুতালিবের নাম শুনছেন না, নবী মাত্র জন্ম হয়েছে, নবী তিন ঘন্টা কয় ঘন্টা তিন ঘন্টা সময় জন্ম হয়েছে, হযরতে আব্দুল মুতালিব কাবা ঘর দেয়া, কাবা ঘরে একটা ওয়াল, ওয়ালের সাথে পিঠ লাগায় আব্দুল মুতালিব বসে আছে। তখন আব্দুল মুতালিব কাবা ঘরের আব্দুল মুতালিব ধমক দিয়ে, না কি কথা বলে এটা, আসমানের বেলা কিন্তু এরকম দাঁড়া দাঁড়ি পাবো না, চলে গেছে। তখন আব্দুল মুতালিব ধমক দিয়ে ভয়ে চলে গেছে। খানিকপুর আরো কয়েকজন মানুষ আছে, আব্দুল মুতালিব বলে কি, বলে একটু উপরে চায় দেখো না, বলে কি দেখবো, বলে আসমানের বেলাটা ছোট ছেলের মতন দাঁড়া দাঁড়ি পাচ্ছে, ছোট ছেলের মতন দাঁড়া দাঁড়ি পাচ্ছে। আব্দুল মুতালিবের বিশ্বাস হয়, খানিক পরে আরো কয়েকজন মানুষ আছে, আব্দুল মুতালিব ও আব্দুল মুতালিব আসমানের দিকে একটু তাকায় দেখো, ও আব্দুল মুতালিব আমরা কতদিন থেকে মক্কার জমিনে আছি, একবার তাকায় দেখেন না কেন আসমানের বেলাটা দৌড়া দৌড়ি করে। আব্দুল মুতালিব ভাবে এটা কি ব্যাপার, সবাই তো একটাই কথা বলে, আব্দুল মুতালিব বলতেছে আমি আব্দুল মুতালিব উনি বলে আমি আচরিত হয়ে গেলাম, কোনদিন তো এরকম দেখি নাই। হযরতে আব্দুল মুতালিবের ভিতরে আসছেন, আমি এখনো আমিনার ঘর পাই নাই, অনেক দূরে আছে। হযরতে আব্দুল মুতালিব বলে আমিনার ঘরের থেকে যে বাসনাটা আসে, বাতাসটা আসে, ওই বাতাসটা আমাকে যখন লাগা গেল আমি দেখতে পারলাম আমিনার ঘরের থেকে জান্নাতের বাসনা আইতেছে। আব্দুল মুতালিব বলে আমি আসমানের বেলা তাকিয়ে তাকিয়ে আমিনার ঘরে যাইতেছি, আমিনার ঘরে যাইতে যাইতে দেখি আমিনার ঘরের থেকে যেটা বাতাস আসছে চৌদিক থেকে, এই বাতাসের ভিতরে জান্নাতের খুশবু, এমন একটা মজার খুশবু আসছে। আব্দুল মুতালিব বলে, আব্দুল মুতালিব বলে কোনদিন এরকম কারবার দেখি না,
আমিনার বাড়ির থেকে এত সুন্দর বাসনা আসতেছে, কোনোদিনও এরকম খুশবু পায় নাই, কোনোদিন এরকম বাসনা পায় নাই। হযরত আব্দুল মুত্তালিব বলেন, আমি এবার আমিনার ঘরে গেছি, আমিনার ঘরে যাওয়ার পরে দরজা খুলে দিয়েছি, টুক 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 করে আমি শব্দ দিয়েছি, আমিনার ঘরের দরজা খোলা হলো, দরজা খোলার পর দেখি আমার নবী তিন ঘন্টা হয় আমিনার ঘরে জন্ম হয়েছে। মজার ব্যাপার এইটা না, আমিনার ঘরে আমার নবী জন্ম হয়েছে এইটা মজার খবর নয়, মজার খবর এইটা হযরত আব্দুল মুত্তালিব বলে আসলে কি কথা, আমি যখন আমিনার ঘরে যাই, আমিনার ঘরে যাওয়ার পর দেখি আমিনার বাড়ির আমিনার ঘরের যেটা চাল, ওই চালটা আগে জুরা লাগানি ছিল, আগে আমি যতবার আমিনার বাড়িতে গিয়েছি ওই আমিনার ঘরের চালটা জোড়া লাগানো ছিল, তখন আমার নবী আমিনার ঘরে জন্ম হলেন তিন ঘন্টা পর, আমি আমি আমিনার ঘরে যাওয়ার পর দেখি আমিনার ঘরের যেটা ছাদ ছিল, আমিনার ঘরে দেখছিল ওই চালটা সুন্দর করে দরজার মতন খোলা হয়ে গেছে। আব্দুল মুত্তালিব বলে এটা বড় কথা নয়, আমিনার ঘরের চালটা দরজার মতন খোলা হয়ে গেছে এইটা বড় ম্যাটার নয়, হযরত আব্দুল মুত্তালিব বলে আল্লাহর জাতের কসম খায় বলি, আমি আমিনার ঘরে বসে বসে আমি দেখতে পাইলাম আমিনার ঘরে বসে আমিনার ঘরের চাল খোলা হয়ে গেছে, আমি আব্দুল মুত্তালিব দেখতে পাইলাম আল্লাহ এক নম্বর আসমান তার দরজার মতন আমিনার ঘরের মতন দরজার মতন খোলা হয়ে গেছে। আপনি খালি